একতরফা ভালোবাসা ওয়ান সাইড লাভ এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তুমিও এরকম একটা সিচুয়েশনে পড়ে আছো যে তুমি একজনকে ভালোবাসো কিন্তু সে তোমায় ভালোবাসে না কিংবা সে অন্য কারোর সঙ্গে একটা সম্পর্কে আছে কিংবা তুমি তাকে বলতেই পারো না যে তুমি তাকে ভালোবাসো তাহলে সেক্ষেত্রে তোমার কি করাও নিও সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো সো দেখো একতরফা ভালোবাসায় এটার মানে কি খুব সিম্পলভাবে যদি বোঝার চেষ্টা করি একতরফা ভালোবাসা মানে হচ্ছে যে তুমি একজনকে ভালোবাসো তুমি তাকে নিয়েই সারাটা লাইফ কাটাতে চাও তুমি তাকে লাইফ পার্টনার হিসেবে পেতে যাও। তুমি তার লাইফ পার্টনার হিসেবে থাকতে যাও তুমি তাকে সুখে দুঃখে যে কোনো পরিস্থিতি তুমি তাকেই চাও পৃথিবীর যত রোম্যান্স আছে তুমি তার সাথেই করতে চাও যে কোনো রোম্যান্টিক গান হলে কিংবা যে কোনো রোম্যান্টিক স্ট্যাটাস দেখলে তুমি তার কথা ভাবতে বাধ্য হও তাই তো এটাই তো এক ভালোবাসা কিন্তু সে তোমাকে প্রাধান্য দেয় না প্রায়োরিটি দেয় না কারণ সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে কারণ তুমি তাকে বলতে পারো কিংবা সে তোমায় ভালোবাসে না হোয়াট এভার কোনো একটা কিছু হতেই পারে এবার শুনলে তুমি অবাক হবে যে এই একতরফা ভালোবাসা এটা কোনো সমস্যা নয় কারণ পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটা প্রেম পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক একতরফা ভালোবাসা থেকেই সৃষ্টি হয়েছে কীরকম একটু বুঝিয়ে বলি ডিফলি যদি ভাবো এটাকে তাহলে বুঝতে পারবে যে এই যে দুজন মানুষের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হচ্ছে এই দুজন মানুষের কখনোই একই সময়ে একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে তার প্রতি আকর্ষণটা বা অ্যাট্রাক্টিভনেসটা তৈরি হয় না এই দুজনের মধ্যে কোনো একজনেরই ভালোবাসা জেগে ওঠে তুমি তাকে স্কুলে দেখেছো তুমি তাকে কলেজে দেখেছো তুমি তাকে তুমি জব করো সেখানে সে জব করে কিংবা সে পাশের একটা কোনো কোম্পানিতে জব করে তোমার পাশে হয়তো সে থাকে তোমার পাড়াতেই সে থাকে তোমার বাড়ির পাশে ভাড়া এসেছে সে তোমার বন্ধুর বন্ধু কিংবা বান্ধবীর বান্ধবী কিংবা তুমি তাকে কোথাও দেখেছো এবং দেখার পরে একটু জানার পরেই তুমি বুঝতে পেরেছো যে তোমার যে ইম্যাজিনেশনগুলো আছে একটা লাইফ পার্টনার হিসাবে তুমি যেরকম মানুষ চাও ঠিক সেই মানুষটাই যে মানুষটার কথা বলছি যেটা তোমার লাইফ পার্টনার সেই মানুষটার মধ্যে সব গুণগুলোই আছে কিংবা বটেবার কিছুটা গুণ আছে এবং তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটাই আমার লাইফ পার্টনার হিসাবে শ্রেষ্ঠ মানুষ এই মানুষটাকে যদি আমি না পাই তাহলে আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না এবং যত ধরনের রোম্যান্টিক সিচুয়েশানগুলো ক্রিয়েট হচ্ছে তোমার মনের মধ্যে সেইগুলো একে নিয়েই ক্রিয়েট হচ্ছে তোমার মনে হচ্ছে যে না এই মানুষটার সাথে থাকলেই তুমি খুশি থাকতে পারবে তো এরকম একটা সিচুয়েশান যখন তৈরি হচ্ছে মনের মধ্যে তখনই মন কিন্তু ব্রেনকে সিগনাল দিচ্ছে যে হ্যাঁ এই মানুষটাই সাথেই তুই থাকতে পারিস এবং সে ভাবতে বাধ্য করাচ্ছে তোমাকে ভালোবাসতে বাধ্য করাচ্ছে এবং তুমি তাকে আস্তে 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 ভালোবেসে ফেলছো এবং যতদিন তুমি তাকে বলছো না কিংবা যতদিন তুমি বলো বলো ভাবছো ততদিন কিন্তু তোমার ব্রেনে এবং মনে দুটোর মধ্যেই কিন্তু এটা চলছে যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি এবং ভালোবাসাটা আস্তে 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 বেড়ে যাচ্ছে বাড়তে 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 একটা স্ট্রং একটা সিচুয়েশন তৈরি করছে ব্রেনের মধ্যে যে হ্যাঁ ওই মানুষটাকে আমার চাই এবং চাই এবার হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে একতরফা ভালোবাসা এইভাবে সৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু তুমি যখন তাকে প্রপোজ করছো প্রোপোজ করলে কী হয় দুটো অপশান থাকে হয় অ্যাকসেপ্ট নয় রিজেক্ট যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে তোমাকে কিংবা ম্যাক্সিমাম রিলেশান যেগুলো অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে যখন তখন এটা সম্পর্কে সৃষ্টি হয়ে যাচ্ছে আর যখনই অ্যাকসেপ্ট হচ্ছে না রিজেকশানে চলে যাচ্ছে তখন সেটা একতরফা ভালোবাসা হয়ে থেকে যাচ্ছে এবার এই একতরফা ভালোবাসাটা তোমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা বিরাট সমস্যা কিন্তু এটা কোনো সমস্যা নয় কারণ পৃথিবীর প্রত্যেকটা জিনিসই একতরফা থেকে শুরু হয়েছিল এটা একটা জাস্ট চেষ্টা করা পৃথিবীতে তুমি বাদবাকি যে কাজগুলো করছো সেই কাজগুলো তুমি চেষ্টা করেছিলে তুমি পারো নি কিন্তু সেটাকে নিয়ে তোমার অতটা টেনশন নেই তুমি মাধ্যমিকে হয়তো এইট্টি পার্সেন্ট নাম্বার তোলার চেষ্টা করেছিলে কিন্তু তুমি সেভেন্টি পার্সেন্ট পেয়েছো সেটাকে নিয়ে তোমার অতটা সমস্যা হচ্ছে না কিন্তু এইটাকে নিয়ে তোমার সমস্যা মনে হচ্ছে যে না এটা একটা বিরাট সমস্যা ভিডিওটা বুঝো ভালো করে বোঝো লাস্ট পর্যন্ত দেখো তোমার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তুমি হয়তো কোনো একটা বড় চাকরির জন্য চেষ্টা করছিলে কিন্তু সেটা তোমার হয়নি কিন্তু ছোটোখাটো চাকরিতে কিন্তু মানিয়ে নিয়েছো খুশি হয়ে নিয়েছো তো সেটা তখন গিয়ে তোমার সমস্যা মনে হচ্ছে না কিন্তু আজকে মনে হচ্ছে যে না একতরফা একটা খুব বড়ো সমস্যা কারণ তুমি অন্য কারোর সঙ্গে তাকে যখন দেখছো কিংবা সে তোমাকে যখন রিজেকশন করছে তখন তোমার নিজের ইগো হার্ট হচ্ছে তোমার নিজের খারাপ লাগছে এবং তোমার ভালো লাগছে না সেটা তোমার জেলাস ফিল হচ্ছে তাই তো এটাই তো একতরফা ভালোবাসা এবার তাহলে সমাধানটা কী কী করতে হবে আমাদেরকে দেখো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে কোনো জিনিসে অবশ্যই তোমাকে চান্স নেওয়া উচিত তোমাকে চেষ্টা করতেই হবে চেষ্টা না করে তুমি যদি ফালতু বসে থাকো তাহলে কিন্তু কোনো কাজ হবে না তো আমি ধরে নিলাম তুমি একতরফা একজনকে ভালোবাসেছো খুব ভালোবাসো তাকে তুমি তাকে তুমি বলতে হবে প্রথমে একটা কাজ করতে হবে যে সে কোনো একটা রিলেশনশিপে আছে কি নেই সেটাকে ক্লিয়ার করতে হবে ঠিক আছে ধরো প্রথমে ধরে নিলাম যে সে কোনো ক্লিয়ার রিলেশনশিপে নেই ঠিক আছে তো রিলেশনশিপে নেই তুমি তাকে প্রোপোজ করো এবার সমস্যাটা হচ্ছে প্রোপোজ করতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেটা তার কোনো একটা বন্ধুই হয় তোমার সে বন্ধু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে সে তোমার বন্ধু তোমাকে সে চেনে তোমাদের মধ্যে টুকটাক কথা হয় ফোনে মেসেজে কথা হয় এবং তোমার সব থেকে বড়ো প্রবলেম যেটা হচ্ছে সেটা মনে হচ্ছে যে এই বন্ধুত্বটা যদি কেটে যায় সে আমি আমি যখন তাকে প্রোপোজ করব সে যদি আমাকে রিজেক্ট করে তখন এই যে বন্ধুত্বটা এখন আছে তার সঙ্গে একটু কথা বলেও শান্তি পাচ্ছ তুমি সেই শান্তিটা যদি চলে যায় এইটাই মানুষের ভয় হয় তো প্রথমে এটা ডাউটটা ক্লিয়ার করে দিই যে যেদিন তুমি তাকে প্রথম ভালোবেসেছো সেই দিনই কিন্তু বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে সেদিন বন্ধুত্বটা শেষ হয়ে গেছে কেন কারণ বন্ধুত্বের মধ্যে যে ক্যাজুয়াল বন্ধুত্বের যে রুলস গুলো আছে বন্ধুত্বের মধ্যে যে নিয়মগুলো আছে যে ক্যাজুয়ালনেসটা আছে সেগুলো তুমি রাখো নি তুমি রাখতে পারছো না একটা বন্ধু মানে কি ধরো তুমি একজনকে ভালোবাসো আমি তোমাকে একটা ছেলে হিসাবে ধরলাম তুমি ধরো একটা মেয়েকে ভালোবাসো সেই মেয়েটা অন্য যখন দূরে ছেলের সঙ্গে ঘুরছে তখন তোমার জেলাস ফিল হওয়ার কোনো কারণ নেই কারণ এটা এটা তো বন্ধুত্বের রুলস নয় বন্ধুত্বের রুলস মানে কি তোমার সাথেও ঘুরতে পারে তার সাথে ঘুরতে পারে তার সাথে গল্প করতে পারে তার সাথে তাহলে এটা তো হচ্ছে না তার মানে সম্পর্কটা বন্ধুত্বের যে সম্পর্কটা সেটা তুমি নষ্ট করে ফেলেছো শেষ করে ফেলেছো তুমি সেটাকে তাই এই ভাবাটা বন্ধ করো যে না এটা বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে অলরেডি এবার তুমি বন্ধুত্বটা এটাকে কাটিয়ে দিয়ে এগিয়ে চলো তুমি তাকে প্রোপোজ করো আমি বলছি তুমি তাকে প্রোপোজ করো প্রপোজ করে যদি ফার্স্ট বার হতে পারে যে হ্যাঁ রিজেক্ট হয়েছে তুমি ঠিক আছে তো অবভিয়াসলি তোমাকে সেকেন্ড বার থার্ড থার্ডবার ট্রাই করা উচিত কিন্তু সেটা ঘন ঘন নয় তুমি তাকে জিজ্ঞাসা করো যে কেন সে যে তোমাকে রিজেক্ট করছে তার কারণ কী কী কারণ একদম বসে ডিসকাস সিরিয়াস ডিসকাস যে আমি এরকম সত্যিই ভালোবেসে ফেলেছি আমার এরকম মনে হচ্ছে তো কেন কারণটা কি অবশ্যই এগুলো তুমি যদি একটু ম্যাচুয়ের বয়সে করো তখন গিয়ে এই ডিসকাসের জায়গাগুলো বা প্রবলেমের সলিউশনগুলো এগুলো খুঁজে পেতে সমস্যা হয় কিন্তু স্কুল বয়সে করলে এগুলো অলরেডি রিজেক্ট হয়ে যায় এবং তুমি দু বছর পরে গিয়ে বুঝতে যে না সেটা জাস্ট ভালো লাগা ছিল কিন্তু আমি সিরিয়াস মানুষদের জন্য কথা বলছি ম্যাচুয়াল মানুষদের জন্য কথা বলছি তুমি তাকে বসে ডিসকাস করো জিজ্ঞাসা করো কী সমস্যা কাস্ট প্রবলেম জাতি প্রবলেম ধর্ম নিয়ে একটা সমস্যা বাড়িতে মানবে না কেরিয়ার নিয়ে সমস্যা কি সমস্যা যদি সে কোনো একটা সমস্যা বলে সেই সমস্যাটার সমাধান করার দায়িত্ব তোমার তুমি যখন একাই সমস্যাটা সমাধান করতে লাগবে যে ঠিক আছে কেরিয়ার নিয়ে সমস্যা তো আমিও কেরিয়ার তৈরি করছি তুইও কেরিয়ার তৈরি কর দুজন মিলে তৈরি করব ঠিক আছে বাড়ির সমস্যা আমি আমার বাড়িতে মানিয়ে নেবো হানড্রেড পারসেন্ট দায়িত্ব নিলাম তোর বাড়িতে মানানোর দায়িত্ব আমার আমি চেষ্টা করব এই যে তুমি যখন সম্পূর্ণ দায়িত্বটা নেবে তখন সে একটা 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 ভালো ফিল করবে সে মনে মনে একটা সিকিউর ফিল করবে যে ঠিক আছে সে তখন সম্পর্কটা হয়তো তৈরি করতেও রাজি হবে এবং সম্পর্কে যখন সে চলে আসবে তখন অলরেডি দেখবে তোমার এই যে একা যে দায়িত্বটা নিয়েছিল সেই দায়িত্বটা ভাগাভাগি সে করে নিচ্ছে সে করবেই করবে সে যদি তোমায় সত্যি ভালোবাসে তাহলে অবশ্যই করে নেবে ঠিক আছে যদি এমন সমস্যা হয় যে ধরো সে রিজেক্ট করে দিল সম্পূর্ণভাবে তোমাকে বলে দিলো যে তুমি আমি অন্য কাউকে ভালোবাসি এটা আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে তাহলে এখানে দাঁড়িয়ে তোমাকে কী করতে হবে এখানে দাঁড়িয়েও তোমাকে দুটো অপশান এক ফার্স্টে খোঁজ নিতে হবে যে যে ওই মানুষটা যে সম্পর্কের মধ্যে আছে সে ভালো আছে কি না কারণ ভালোবাসার আরেক নাম হচ্ছে ভালো রাখা তুমি যখন তাকে ভালোবেসেছো তখন নিজে ভালো থাকার জন্য যদি ভালো থাকো ভালোবাসো তাহলে কিন্তু সেই ভালোবাসা টেকার চান্স খুব কম কিন্তু তুমি যদি তাকে ভালো রাখার জন্য ভালোবাসো তাহলে ভালোবাসা টেকে যাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট তাহলে তুমি তাকে খোঁজ মানে তুমি খোঁজ নাও যে সেই মানুষটা তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা অন্য যে রিলেশনশিপে আছে সেই রিলেশানে সে ভালো আছে কি না যদি দেখো যে না সে ভালো নেই একটা বিচ্ছির সিচুয়েশনের মধ্যে আছে সে সম্পর্কে কোনো কারণে জড়িয়ে গেছিলো এবং বিচ্ছিরি একটা এমন সিচুয়েশনের মধ্যে আছে যেখান থেকে তাকে বের করে আনলে হয়তো সে বেশি ভালো থাকবে তাহলে তুমি এখানে এন্ট্রি করো কোনো পাপের কিছু না এটা তুমি এন্ট্রি করতেই পারো তবে হ্যাঁ একটু সময় আর পরিস্থিতিটা বুঝে তুমি সেই জায়গায় এন্ট্রি করো এবং তুমি সেই জায়গা থেকে তাকে বার করে নিয়ে এসে তুমি তাকে ভালোবাসো এবং অবশ্যই ভালো রাখতে হবে কিন্তু তোমাকে এই দায়িত্বটা নিতেই হবে ঠিক আছে আর যদি এমন হয় যে হ্যাঁ তোমাকে রিজেক্ট করে দিল কারণ সে একটা সম্পর্কে আছে সম্পর্কে সে খুব ভালো আছে সেই সম্পর্কে থেকে সে বেরোতে চায় না তাহলে অবশ্যই তোমার সেখান থেকে চলে আসা উচিত তুমি যখন চলে আসবে তখন তুমি মনে মনে ভাবছো যে হ্যাঁ এবার তাহলে আবার একতরফা ভালোবাসতে একতরফার যে সমস্যাটা সেটা সৃষ্টি হলো তাই তো তুমি এটাই ভাবছো তো কিন্তু এই যে প্রথমে বললাম যে পৃথিবীতে এটা অনেক মানে এটাকে জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট হিসাবে তোমাকে মেনে নিতে হবে কারণ তুমি অনেক কিছু টার্গেট করেছিলে সেগুলো তুমি ফুলফিল করতে হয়তো পারো নি তাও এটাও তোমার মনে করতে হবে যে হ্যাঁ এটাও তোমার একটা ব্যর্থতা কিংবা এটা একটা জয় হিসাবে তুমি ধরতে পারো যে হ্যাঁ আমি যাকে ভালোবেসলাম সে তো ভালোই রয়েছে এটাও ধরতে পারো সেখান থেকে বেরিয়ে আসতো তোমাকে তাকে ভুলভাল বোঝানো তার কোনো ক্ষতি করে দেওয়া নিজের কোনো ক্ষতি করা আত্মহত্যা করা বাড়িতে ডিপ্রেশনে চলে যাওয়া ফার্স্টেশনে চলে যাওয়া মানুষকে ভুলভাল বোকা এই জিনিসগুলো কিন্তু কখনোই করবে না কারণ এটা একটা জীবন জীবনে এই ধরনের সিচুয়েশান চলতেই থাকে তুমি এই সিচুয়েশান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যে না সেই মানুষটা ভালো আছে একটা জায়গায় এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবে তুমি দেখবে বছর পরে গিয়ে কিংবা তিন বছর পরে গিয়ে তুমি আমার কথাটা মনে পড়বে এবং তোমার মনে হয় যে হ্যাঁ আমি ঠিকই করেছিলাম ওটা জাস্ট একটা ভালোবাসা ছিল এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে যারা একজনকে ভালোবেসেছে এবং সে ভালোবাসাটা সে পায়নি কোনো কারণে আমি কারণ তুলে ধরছি না কোনো একটা কারণে সে পায়নি এবং সে সেখান থেকে বেরিয়ে এসেছে নিজের একটা লাইফ আছে ইউর লাইফ ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর ইউ সুপ্রিম লাইফ তোমার একটা প্রিমিয়াম লাইফের একটা তোমার বুঝে আছে তো সেটাকে তোমার লাইফটাকে লিড করার দায়িত্ব তোমার সেই লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার দায়িত্ব তোমার সেখান থেকে বেরিয়ে আসো দু বছর পরে গিয়ে মনে হবে যে হ্যাঁ আমি ঠিকই করেছিলাম কাজটা হয়তো কষ্ট হতে পারে একটু খনিকের কষ্ট হতে পারে কারো হয়তো তিন মাস হবে কারো ছ মাস হবে কারো এক বছর হবে কারো দুই বছর হবে কারো পাঁচ বছর পর্যন্ত হবে কিন্তু এটাকে জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট হিসেবে মেনে নিতে হবে এবং ওখান থেকে বেরিয়ে আসতে হবে তাই একতরফা ভালোবাসার কোনো সমস্যা নয় প্রথমত বুঝে যাচ্ছে এটা অনেক মানুষ সমস্যা হিসেবে দেখে এটাকে এবং ব্রেনকে একটা ইনস্ট্রাকশান দেয় যে হ্যাঁ আমি একটা সমস্যার মধ্যে পড়েছি কোনো সমস্যা নয় এটা তুমি কোনো কিছু একটা টার্গেট করেছিলে সেখান থেকে তুমি এটা পারো নি আর কিছু না যে হ্যাঁ আমি তার সঙ্গে ভালো থাকবো ইয়ে করবো লাইফ লিড করবো একসাথে লাইফে চলবো একসাথে হয় এটা কোনো কারণে তাই না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নিচে কমেন্টে জানাও তোমার মতামত কি তোমার লাইফে কোনো প্রবলেম থাকলে তোমার লাভ রিলেটেড কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে তারপর আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পাশে বেল বেলাইকানটাকে প্রেস করে নিও কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি বাট হয় না হ্যাঁ যাই হোক সপ্তাহে চার দিন পাঁচ দিন এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব লাইফ রিলেটেড প্রবলেম এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন নিয়ে তো এই যে একতফা ভালোবাসার এই ওয়ান সাইড লাভ যে ক্রিটিক্যাল সমস্যাটা ক্রিটিসাইজ এটা একটা ব্যাপার এটা অনেকটা সমালোচিত হয়ে আছে এরকমভাবে যে এটা একটা সমস্যা বাট এটা কোনো সমস্যা নয় এটাকে তুমি যদি ডিপলি চিন্তা করে দেখো তাহলে বুঝতে পারো এটা কোনো সমস্যাই নয় হ্যাঁ কিছু কিছু জায়গায় মন খারাপের ব্যাপারটা অনেকটা বেশি হয়ে যায় কষ্টটা বেশি হয়ে যায় বাট ওখান থেকে বেরিয়ে আসতেই হবে কারণ তোমার লাইফ একটা প্রিমিয়াম লাইফ তোমাকেই লিড করতে হয় হবে চলো আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো